আরেকজন দর্শক প্রশ্ন আমাদের সাথে অপেক্ষায় আছেন আমরা প্রশ্নটি নিয়ে আসি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন জি মানে ওয়া আসসালাম আমি আমি নিউ মারমা বলছিলাম খাগড়াছড়ি জি জি বলুন আমার জি আমার ছোট ভাই নিপ্রুতেই মারমা আচ্ছা দীর্ঘ দীর্ঘদিন ধরে আপনার ওই ব্যাক পেন্টের ব্যথা ছিল হুম আচ্ছা ব্যাপারে অনেকদিন করার পরে একদিন ডাক্তার বললো যে অ্যাডভাইস করলো এম আর আই করার জন্য এম আর আই করার পরে দেখা গেল আপনার সম্ভবত তাদের জানা টিউমার ডি থেকে ডি পর্যন্ত টিউমার আচ্ছা তারপর আমরা কি করলাম এম আর আই করার পরে পরে আমরা ইন্ডিয়া নিয়ে গেছিলাম বেলুর বেলুরে ওখানে করার কথা ছিল সিএমএস এ ওখানে না করে আমরা আপনার ওই যে শ্রী নারায়ণ হাসপাতালে অপারেশন করেছিলাম আচ্ছা ওখানে অপারেশন করার পরে কিন্তু আমার ছোট ভাই অপারেশনের পর থেকে পা দুইটা অলরেডি অবশ হয়ে গেছে কিন্তু এখন আপনার বায়োসি রিপোর্ট বলতে হাইগ্রেড ট্রিপল প্লাস গ্লোকোমা হাইগ্রেড ট্রিপল প্লাস ক্যান্সার কিন্তু আর ডাক্তারদের হয়তো ধারণা যে অপারেশনের সময় কোনো কারণে না কাটা হইতে মানে কাটা যাইতে পারে এ কারণে ছোট ভাই সেন্স নাই বাথরুম বা পেশাব কোনোটাই সে বুঝতে পারে না অটোমেটিক আমরা ক্যাটাটার লাগায় রাখছি এখন স্যার আমরা করণীয় কি আমরা আসলে আমার এমন একটা অসহায় এখন মানে হয়তো ডাক্তারের ধারণা যে নাক কাটা গেছে এখন আসলে কি কতটুকু স্যার কাটা যাইতে পারে একটু আপনার কাছে জানতে চাচ্ছিলাম জি ধন্যবাদ আসলে এখানে রোগীরা অনেক সময় হতাশ হয় বা বুঝতে অসুবিধা হয় সোয়েন্স ওনার যে কেসটা টিউমার ছিল টিউমারটা ডাক্তার সাবরা অপারেশন করছে টিমারের অপারেশন সারা দ্যাট ইজ নো ওয়ে মানে প্রথম কথা হচ্ছে আপনাকে সামনে যেতে হবে সামনে যেতে গেলে যদি আপনার সমুদ্র পরে এই শ্যুট তাকে সমুদ্র পাড়ি দিতে হবে দিতে গিয়ে সে ডুবেও যেতে পারে প্রথম কথা হচ্ছে তো স্পাইনে যদি এই জাতীয় টিউমার হয় তাকে অপারেশন করতেই হবে এখানে থেরাপি বা ফিজিওথেরাপি দ্যার ইজ নো রোল ইন প্রাইমারি স্টেজ তাকে এটা করতেই হবে এছাড়া কোনো পথ খোলা নেই ডাক্তার সাহেবরা হয়তো তাই করেছে এবং সেটা অপারেশন না করলেও কিন্তু টুডে ডে ও সে কিন্তু প্যারালাইসিস হতো মানে নিচের অংশটা সেটা হতো ডিউ টু টিউমার এবং এখন যেটা ওনার কথা যে এটা কিন্তু ডায়াগনোসিস করে কিন্তু ক্যান্সার পাওয়া গিয়েছে এখন তো এটা কিন্তু আসলে টিউমারটাই হয়তো ক্যান্সারের ছিল তো ক্যান্সারে ফ্যাট অফ ডিজিজ আমরা বারবার এটা অত একটা পজিটিভ না সাধারণত তো আমার মনে হয় আপনার ট্রিটমেন্ট সব রাইট ওয়ে আছে ডাক্তার সাহেবরা চিকিৎসা যেভাবে দিছে সেটাও রাইট ওয়ে আছে। ওনাকে এখন ওনারা যেভাবে ট্রিটমেন্ট দিতে বলে যেটা হয়তো এখন এক্সারসাইজ টেক কেয়ার করা ওনার লাইফ যেন মানে উনি যেন কষ্ট কম পায় ঠিকমতো ওনার নার্সিং এখন খুব জরুরি এগুলো আপনারা কন্টিনিউ করেন এখানে অপারেশন থেকে সাধারণত এই সমস্যাটা হয়নি এটা এমন তো এটা হতো সো এরপরে ক্যান্সারের ট্রিটমেন্ট যেটা এটা যদি আপনারা বেটার কোনো ট্রিটমেন্ট দিতে পারেন ইন্ডিয়াতে হোক বা যেখানে সম্ভব বাংলাদেশেও সম্ভব সেটা কন্টিনিউ করেন ওটা নিয়ে আপনার ভাবনা করার কোনো দরকার আমি মনে করি না আমরা ওনার এরপরের ট্রিটমেন্ট প্রটোকলে যান আপনার লাইন অফ ট্রিটমেন্ট সব ঠিক আছে এতে কোনো সমস্যা হয়নি আমাদের আগের দর্শক যিনি জুই উনি প্রশ্ন করেছিলেন ওনার প্রশ্নের উত্তরটি দিব আর ওনার কিন্তু সার্ভাইকাল রিজিয়নে যে পেইন যে সমস্যা আছে সেটার সাথে মাথা ব্যথার কোনো সম্পর্ক আছে কি না অবশ্যই আছে মাথা ব্যথার অনেক কজি ডিউ টু সার্ভাইকোজেনিক আমরা বলি মানে ঘাট থেকে মাথা ব্যথা হতে পারে এবং অনেক কেস মোস্ট অফ দা সার্ভাইকোজেনিক হেডেক হেডেক এবং সেই ক্ষেত্রে দেখা যাবে যে তার পিছনের অংশ এবং পুরো মাথার অর্ধেকটা নিয়ে বেশি ব্যথা হবে পাশে হতে পারে জ মানে আমাদের যে দাঁতের এই এরিয়াটাতে অনেক সময় খিচে আসতে পারে অনেকের ক্ষেত্রে এক এক রকম হয় হাতে তো ব্যথা ওনার এটা হয় মাথা ব্যথা এটা একটু কমন ঘাড়ের সমস্যা থেকে মাথা ব্যথা হবে আবার মাথার সমস্যা থেকেও ঘাড় ব্যথা হতে পারে অনেক মানে একটার সাথে একটা কিন্তু ইন্টার এবং আমি যেটা বলছিলাম যে থেরাপি উনি দশ দিন দিয়েছে হয়তো রেজাল্ট আসে না আমার মনে হয় এটা অ্যাপ্রোপ্রিয়েট হয়নি প্রথম কথা হচ্ছে যদি ডাক্তার সাহেবরা এমআরআই দেখে বলেই থাকে থেরাপি দিতে হবে তাহলে ওনাকে প্রপার জায়গায় সঠিক রিহাবিলিটেশন হসপিটালের বা ডাক্তারের তত্ত্বাবধানে থেরাপিগুলো করতে হবে তাহলে আশা করি উনি উপকারে আসবে আর এইভাবে সেভাবে যে কোনো জায়গায় গিয়ে থেরাপি দেওয়া বা যে কোনো ব্যথা হলেই থেরাপি দেওয়া এটা এখন আমার মনে হয় একটু বেশি হয়ে যাচ্ছে জিনিসটা তো এটা যে কোনো রুগী ব্যথা হলে আমার আমার যেটা সাজেশন ওনারা যেন সবাই একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয় সেখানে গিয়ে দেন ডায়াগনোসিস করে আবার বিশেষায়িত থেরাপি সেন্টার বা হাসপাতালে তাকে থেরাপি দিতে হবে তাহলে একটা প্রপার ট্রিটমেন্ট সে পাবে আমরা আলোচনা করছিলাম কিছু ছবি দেখে আমরা সেখানে একটু ফিরে যাই এটা একটা খুবই কমন ছবি আমার এবং আমার মনে হয় অনেক রুগীর এই ছবিটা চিনে সেটা হচ্ছে হাঁটুর ছবি আমাদের নিজয়েন্ট এবং লাল দিয়ে আমি যে রেড মার্কটা দিয়েছি এখানে হচ্ছে দেখেন হাঁটু উপরে একটা হাড় নিচে আর একটা হার দুটো একটা সাথে একটা লাগানো কিন্তু একটা জোরার গ্যাপ থাকতে হবে এই ক্ষেত্রে একটা হাড় এভাবে উপরের দিকে বেড়ে গেছে দিস ইজ অস্টিওফাইট মানে হাঁটুর জোড়াতেও হার বাড়তে পারে পায়ের তলো হার বাড়তে পারে ঘাড়েও হার বাড়তে পারে এভরি হাই আপনার অ্যাবনার্মাল বনি গ্রোথ হতে পারে দিস ইজ অস্টিওফাইট এটা হচ্ছে আথরাইটিস। হাঁটুতে হয়েছে এবং তা থেকে হাঁটুতে তীব্র ব্যথা হতে পারে এবং এই অ্যাথ্রাইটিস থেকে অনেক কিছু হতে পারে কোমর ব্যথা শুরু হতে পারে হাঁটু ব্যথা থেকে পায়ে যেতে পারে মানে সো দিস ইজ অস্ট্রো অ্যাথ্রাইটিস এবং হাঁটু ব্যথার অন্যতম কারণ মোস্ট অফ দ্য হাঁটু ব্যথার রুগী আমরা এই অস্ট্রো অ্যাথ্রাইটিসে ভুগে থাকি এবং এক যে এটা যদি প্রপার ট্রিটমেন্ট না হয় আস্তে 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 দেখা যাবে যে আরও হার বাড়বে এবং একপাশের হাড় লেগে যাবে আরেক পাশা আরো ফাটা যাবে কখনো একেবারে হাঁটতে পারবে না হ্যাঁ এবং পা বেঁকে যাবে আমরা যদি এক্সপোজ করে দেখি দেখা যাবে পা মানে দুই দিকে বো ধনুকের মতো হয়ে গিয়েছে এবং আপনার সে হেলে দুলে হাঁটবে হ্যাঁ স্বাভাবিক হাঁটতে পারবে না তো এইটা হচ্ছে সেকেন্ডারি হাঁটুতে প্রবলেম হলে এটা হয় এবং আমরা যেটা জানি যে পেঙ্গুইনের কিন্তু হাঁটু নাই এজন্য হেলে হেলে দুলে হাঁটে এবং হাঁস হাঁসও হেলে দুলে হাঁটে তো ডিউ টু যেহেতু হাঁটু তার ফিক্সড বা পেইন সে ওইভাবেই হাঁটুটার মুভমেন্ট করে না তখন সে অ্যাবনরমাল হাঁটে এবং একটা মানুষ যখন অ্যাবনরমালি হাঁটবে তখন তার পায়ের তলায় ব্যথা হবে মেরুদণ্ডে ব্যথা হবে ঘাড়ে ব্যথা হবে পিঠে ব্যথা হবে মানে একটা রোগ আরেকটা রোগকে ডেকে নিয়ে আসতে পারে বা আরেকটা কনসিকুয়েন্স হতে পারে এটা হচ্ছে হাঁটুর যে কমন এবং হাঁটু ব্যথা রুগীদের ক্ষেত্রে যেটা আমাদের বেসিক অন্তত একটা এক্সরে করা উচিত হাঁটুর ক্ষেত্রে এবং এই যে একটা ফ্যাক্টর অন্তত যাদের বয়স চল্লিশ বা পঞ্চাশ ঊর্ধ্ব বা অনেক সময় বলে সিঁড়িতে উঠতে নামতে হালকা ব্যথা আবার ভালো হয়ে যায় বা একটু বসলে ব্যথা আবার ভালো হয়ে যায় তাদের অন্তত একজন ডাক্তারের স্বর্ণাপন্ন হয়ে হাঁটুর একটা এক্স রে করে ডাক্তার সাহেবকে দেখালে অন্তত প্রাইমারি আর্লি ডায়াগনোসিসটা হয়ে যেতে পারে তখন কিন্তু প্রিভেন্টিভ বহু ট্রিটমেন্ট আছে প্রিভেন্টিভ মেজার নেওয়া যেতে পারে সেক্ষেত্রে অ্যাকর্ডিং টু তার অবস্থা অনুযায়ী আমরা পরবর্তী ছবিটা যদি দেখি এই ছবিটা আর ছবি দেখি এর পরের ছবিটা আমরা চলে যাচ্ছি এটা না এটা এর পরেরটা দেখি ছবিগুলো হ্যাঁ এই ছবিটা এই ছবিটা দেখেন দুটো পাশাপাশি এটা একটা এমআরআই এর ছবি খুব ইম্পর্টেন্ট এমআরআই আপনার আজকে লাইভে দেখবেন রোগীরা যে ফোন করলো কিছুদিন পরে সে এমআরআই করতে ডাক্তার সাবরা দিয়েছে তখন একটা খারাপ কিছু পাওয়া যাচ্ছে তো যে কোনো রোগী যদি দীর্ঘদিন ভোগে ব্যথা আক্রান্ত বলে পিঠ ব্যথা বলে হাঁটু ব্যথা কোমর ব্যথা যদি দেখা যায় যে অনেক দিন হয়ে গেছে কয়েক মাস আমার মনে হয় একটু অ্যাডভান্স ডায়াগনোসিসে যাওয়া উচিত কারণ এতে আর্লি ডায়াগনোসিস হয় এটা হচ্ছে একটা টিবি স্পাইন মানে মেরুদণ্ডের টিবি বোন টিবি অনেকের ধারণা টিবি মানে ফুসফুসে হবে যেটা এটা হতে পারে টিবি ফুসফুসে প্রাইমারি কজ কিন্তু মেরুদণ্ডেও হতে পারে হাড়েও টিবি হতে পারে টিবি হতে পারে যে গোল দিয়ে দেখেছে এবং টিবির কারণে স্পন্ডাইলাইটিস হতে পারে এবং ওখানে কিন্তু অনেক পাস কালেকশন হতে পারে পুজ হতে পারে স্পাইনে এ থেকে প্যারালাইসিস হয়ে যেতে পারে মানে যে অংশে টিবিটা হলো মেরুদণ্ডের তার নিচের অংশ প্যারালাইসিস যদি কোমর হয় পাটা নিয়ে প্যারালাইসিস হয় পোস্টার পায়খানা ধরে রাখতে পারবে না তো এই জন্য এম আর আই করে আমরা আর্লি ডায়াগনোসিস করতে পারি এবং এই টিবি রোগীও কিন্তু দীর্ঘদিন ব্যথার কথা বলবে সে ব্যথা হালকা জ্বর দুর্বলতা কাশি থাকতে পারে এই জাতীয় সমস্যার কথা সে বলতে থাকবে এবং এই ব্যথা টিভি রুগীর প্রাইমারি কিন্তু ব্যথা অত তীব্র হবে না খুব লো গ্রেড পেইন হয় এবং আরো মজার বিষয় রুগীর অনেক সময় বলে স্যার আমার তো অত ব্যথা না মানে আমার তো এই রোগটা টিভি হয়েছে তো আমার তো অনেক ব্যথা হওয়ার কথা আসলে সাধারণত ব্যথাটা প্রাইমারি যদি তীব্র ব্যথা বুঝতে হবে রুগী অনেক ভালো এখনো যখন ব্যথা কমে যায় বা কম ব্যথা হয় দীর্ঘমেয়াদী ব্যথা হয় সেটা কিন্তু খারাপ কোন কেস হতে পারে নেগেটিভ কেস এটা আমাদের আমার এই যে অভিজ্ঞতা আমি কথাগুলো বলছি টিবি রোগীও তাই অল্প অল্প ব্যথার কথা বলবে এবং দীর্ঘ দিন ব্যথা থাকবে টিবি রোগী বছরের পর বছর কিন্তু পারসিস্ট করবে পেইনে হয়তো কোনো দিন একটু পড়ে গেল তখন দেখ এসেবে নিচের অংশ অবশ বা ভেঙে গেল আমরা পরের ছবিতে একটু দেখি

তার যে বোনস আছে মানে লাম্বার ভাটেব্রা মেরুদণ্ড লাম্বার এবং ডটসাল বোধ এই ভাটেব্রা গুলোর হাইট কমে গিয়েছে মানে হাইট তার পিঠের এবং কোমরের কোমরের দুই জায়গার হার যে পরিমাণ উচ্চতা থাকার কথা সেটা কিন্তু নেই বুঝেই যাচ্ছে মানে সিভিয়ার অস্টিওপোরোটিক এবং অস্টিওআর্থ্রাইটিক চেঞ্জ আচ্ছা এবং পিএলআইডি যেটা আমরা কোমরে হয়ে থাকে কমন এবং এই 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 রোগী দেখা যাবে অলওয়েজ পিঠ ব্যথার কথা বলবে পাশাপাশি পায়ের ব্যথা অবসতা বা হাঁটতে পারবে না কিছুদিন হাঁটতে গেলে তাকে দাঁড়িয়ে যেতে হবে এবং এই রোগীরও হালকা একটু মাঝে মাঝে জ্বর ব্যথা সাথে আসতে পারে দিস ইজ আপনার আর্থ্রাইটিস উইথ পিএলআইডি মানে অনেকে আবার বলে যে স্যার শুধু কি পিএলআইডি থেকেই ব্যথা হবে বা অনেকে মনে করে যে আমার একটি রোগ আমরা এখন যে রিহাবিলিটেশন নিয়ে যারা আমরা কাজ করি এবং রিহাবিলিটেশন সোসাইটি অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড আইডি আমরা বারবার জোর দেই মানে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস মানে আপনাকে শুধু একটা রোগীর কোমর ব্যথা হলে শুধু একটা ডায়াগনোসিস করে আপনাকে ছেড়ে দিতে হবে না তার আশেপাশে আর কি কি প্রবলেম থাকতে পারে তার পিএলআইডি আগে আসলে রুল আউট করতে হবে সেটা বের করে আনতে হবে রুল আউট করে দেন ট্রিটমেন্টটা স্টার্ট করা খুব দরকার আমরা আজকে আলোচনা থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছি আমরা পরবর্তী পর্বে আরো অন্য বিষয়েও কথা বলবো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এসি দর্শক এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন